বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করতে ফের আবেদন করেছে তার পরিবার। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শারুল কবির খান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বেলা দুইটায় সহকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। নাটোরের বড়াই গ্রামের বনপাড়ায় একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের চাপায় সিদ্দিকুর রহমান খান নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বেলা 11:30টার দিকে নাটোর পাবনা মহাসড়কের বনপাড়া খাদ্য গুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে। ফেনীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফরিদা ইয়াসমিন নামে এক নারী আত্মহত্যা করেছেন। সকালে ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে খাজুরিয়া এলাকায় ঢাকা চট্টগ্রাম রেলপথ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মণিপুরে সম্প্রতি দুই শিক্ষার্থী অপহরণ ও নিহতের জেরে ফের সংঘর্ষ শুরু হওয়ায় রাজধানী ইম্ফল সহ বেশ কয়েকটি জেলায় কারফিউ ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করতে গত 5 দিন ধরে রাজ্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এল কাইলুন। ইউএস ওপেন কাপের ফাইনালে হিউস্টন ডায়নামোর কাছে 2-1 গোলে হেরেছে ইন্টার মায়ামি। চোটের কারণে দলটির হয়ে খেলতে পারেনি লিওনেল মেসি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন কাপ জিতল হিউস্টন ডায়নামো। রকস্টার খ্যাত অভিনেতা রণবীর কাপুর এবার হাজির হয়েছেন নতুন সিনেমা এনিমেল নিয়ে। আজ অভিনেতার জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। এতে তার বিপরীতে দেখা যাবে রশ্মিকা মান্দানাকে। সিনেমাটি পরিচালনায় ছিলেন সন্দীপ রেড্ডি।